হ্যালো বন্ধুরা, আজকে আমরা আসছি গরুবাটিতে। হ্যাঁ, আপনাদেরকে দেখাবো আজকে আমরা গরুবাটির গরুর দাম কত এবং কি কি গরু আছে আমাদের এখানে। চলুন সবাই দেখা যাক আজকে গরুবাটিতে ঘুরে আসি। আরেকটা কথা আছে তো, গরুর সাইজ কেমন, গরু ছোট না বড় সব দেখবো। দাম কত গেছে? 110, মানে 110,000। ভাই যারা নিতে চান তারা চলে আসেন সেতাবগঞ্জ গরুহাটি বাজারে, 110,000 টাকা দিয়ে পাবেন একদম একটা তরতা আরিয়া গরু। আচ্ছা, বিদেশি আরিয়া গরু দেখায় পাচ্ছেন, কি সুন্দর কালারটাও জোস। চলুন আমরা অন্য জায়গায় দেখি আরেকটা গরু। চলো আরেকটা গরু দেখা যাক। খুব সুন্দর গরু লাল এবং এটা যে কি কালার করে না 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 একটা এপাশে আসো, দেখা পাচ্ছেন খুব সুন্দর একটু গরু, সুন্দর প্রকৃতির। তোমার দাম কত রাখছেন গরুটা? 1,20,000। তার মানে হচ্ছে আপনার যদি 20 বা 10 না বুঝাবেন আমার কাছে বুঝে নিবেন। 20 মানে 1,20,000, 10 মানে 1,10,000। মানে শুধু শেষের অঙ্কটাই বলা হয়, প্রথমে একটা বুঝে নিতে হয়। দেখা পাচ্ছেন হারিয়া গরু, তো এটা যদি কিনতে চান এটা প্রাইস কত? গরু কলে দেখো
আমার এই চাচাতো ভাই আসুন সবাই এইখানে আমরা আরো একটি গরু দেখবো লাল টক টকে গরুটি। আপনারা মরিয়ম কে দেখতে পাচ্ছেন? মরিয়ম মরিয়মের দাম কত? মরিয়ম কি তোর গার্লফ্রেন্ড রে? মরিয়ম গার্লফ্রেন্ড এর দাম 2 লাখ। 2 লাখে যদি গার্লফ্রেন্ড কিনতে চান, এখন এই সোমবার বাজারে চলে আসুন। মরিয়মের সাথে আমরা চাচ্ছি একে দিয়ে দেওয়া, যেহেতু মরিয়মের পছন্দ। আমরা তো আমরা সামনে যাই, আমাদের খুব হাঁটা চলার কষ্ট, চাচা ঘামে গেছে। তাদের জন্য আমাদের এই ধরনের গরুর সাপ্লাই আছে 48। তো ভাই আমরা আরো একটি গরু দেখবো, উঠছে মানে 1 লাখ পর্যন্ত উঠছে, 120 বাজেট রাখছে বলে অনেক কিউট লাগবে। তারা অবশ্যই 7 পয়েন্ট হাটে চলে আসবেন, তাদের সাথে যোগাযোগ করবেন, নিয়ে যাবেন। আমরা তো বলছিলাম গরুয়াটিতে, আমরা গরুয়াটির এখন ঠিক রাস্তার পাশে চলে আসছি। আসার পর আমরা দেখছি যে আরো অনেক গরু আছে এখানে। আপনারা যারা যারা এই পেজটাকে এখনো ফলো বা লাইক করেননি, অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং আমাদের পাশে বেল আইকনটি চাপে আমাদের সাথে থাকবেন। ইনশাল্লাহ আপনাদের জন্য নেক্সটে আমরা আরো নতুন নতুন আপডেট নিয়ে আসবো। গরুর বাজার কেমন যাচ্ছে? আরো একটি আপনাদের জন্য কথা, সামনে বৃহস্পতিবার আরেকটি হাট হবে সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, টোটাল 12 ঘন্টা আপনাদের এই হাটটা চলবে। তো যারা যারা গরু নিতে এই হাটে না পারবেন, অবশ্যই আগামী বৃহস্পতিবার শেতাবগঞ্জ বাজারে আপনারা চলে আসবেন। 32,500 লেখাই হচ্ছে নাকি? আচ্ছা আচ্ছা, ভাই গরু নিছে, এরপর লেখাই করবে, আরেকবার লেখা হবে। এই মুহূর্তে একটি গরু কেনা বেচা হলো, যে কিনেছে তাকে আমরা ডাকবো। আছে কত দিয়ে বিক্রি হলো গরুটা? 32,500। আচ্ছা, যে গরুর মালিক তাকে আমরা একটু দেখি। এই যে ভাই গরু কিনলো, ভাই গরু কিনে কি আপনি খুশি? দাম ঠিক আছে তো? অনেক কুড়াকুড়ি করে কিনছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ।
দেখায় পাচ্ছেন ড্রোনের ভিডিও দেখার জন্য অনেক পাবলিক জড়ো হয়ে গেছে আমাদের আশেপাশে। তো এনারা চিন্তা করছে যে এখানে কি হচ্ছে, আসলে এনাদের মাথায় এখনো এটা আসেনি যে আমরা কি করতে বা এখানে এসেছি আর কি উদ্দেশ্যে বা এসেছি। আসলে আমাদের উদ্দেশ্য হলো সারা বাংলায় প্রচার করে দেওয়া যে শেতাবগঞ্জ উত্তরবঙ্গে একটি বিশাল গরুর হাট লাগে, যেখানে লাখো লাখো মানুষ তাদের বাসার খুব যত্নে একটি পোষা প্রাণীকে নিয়ে এই বাজারে এসে অন্যের হাতে তুলে দেয়। হেলিকপ্টার শেতাবগঞ্জে হেলিকপ্টার আজকে আসছে নাকি? হ্যাঁ রেডি। ওকে আজকের ব্লগ আমরা এখান থেকে শেষ করছি। আগামী সপ্তাহে আবার আপনাদের সামনে এরকম একটা ব্লগ নিয়ে আসবো, অবশ্যই আপনারা সবাই দেখবেন। আমরা বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, আবার দেখা হবে।